গাজায় ত্রাণ বৃদ্ধির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হলেও ইসরায়েলের তীব্র বোমা হামলার মুখে অর্থপূর্ণভাবে ত্রাণ বিতরণ করতে পারছে না ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বিভিন্ন এলাকায় ইসরায়েলের সেনাবাহিনী ও হামাসের মধ্যে তীব্র লড়াই চলছে ওদিকে বেতলাহেমের মুন্থার আইজাক গাজায় এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন জুড়ে চার্চগুলোতে বড়দিনের অনুষ্ঠান বাতিল করার প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানিয়েছেন গাজায় ইসরায়েলের বোমা হামলায় আরও একজন সাংবাদিক আহমেদ জামাল আলমাদুন নিহত হয়েছেন এ নিয়ে সেখানে কমপক্ষে একশো একজন সাংবাদিক নিহত হলেন ওদিকে ফিলিস্তিনের তুলকারেম শহরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হাতে তৈরি বিস্ফোরক ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাজ যোদ্ধারা নাবলুস শহরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে বলে খবর দিয়েছে আল জাজিরা দক্ষিণ হেব্রনের বেইত আওয়া শহরে ইসরায়েলি সেনারা প্রবেশ করে জোর অভিযান চালাচ্ছে সেখান থেকে গ্রেপ্তার করছে একের পর এক ফিলিস্তিনিকে দখলকৃত পশ্চিম তীর শনিবার দিবাগত রাত ভর অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা রোববার সকালে সামনে বুলডোজার রেখে তুলকারিম শহরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাদের একটি গাড়ি বহর বেথলেহেম নাবলুসের দক্ষিণে বেইতা হেব্রনের সায়ের ও কারমা শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েল এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা এমন আহ্বানকে সমর্থন দিয়েছেন মার্কিন সুপরিচিত দার্শনিক ও রাজনৈতিক কর্মী কর্নেল ওয়েস্ট ইসরায়েলের বিরুদ্ধে মধ্য নভেম্বরে যাওয়ার ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কাগজপত্র প্রস্তুত করা হচ্ছিল আইসিসিতে এজন্য কর্নেল ওয়েস্ট বলেন দক্ষিণ আফ্রিকা তার নৈতিকতা দেখাচ্ছে বৈশ্বিক নেতা হিসেবে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইসিসিতে যাচ্ছে বর্তমানে এই নেতৃত্ব হারাচ্ছে যুক্তরাষ্ট্র কর্নেল ওয়েস্ট যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন ফিলিস্তিনে যে বেআইনি দখলদারিত্ব মানুষের যে দুর্ভোগ পোহাচ্ছে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ এবং বিবেকবান মানুষ তা থেকে কখনই চোখ বন্ধ করে রাখতে পারে না ওদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক নৌ চলাচল লাইনে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে